পলাশ শিল্পাঞ্চল সরকারি কলেজ পলাশ নর্থ দ্বীপ আইসিটির সকল বিভাগের ছাত্র ছাত্রীদেরকে আইসিটির দ্বিতীয় অধ্যায়ের তৃতীয় অনলাইন ক্লাসে শুভেচ্ছা ও স্বাগতম। আমি মোহাম্মদ আফাজউদ্দিন, পলাশ শিল্পাঞ্চল কলেজের আইসিটি বিভাগের প্রধান হিসাবে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর সকল ছাত্র ছাত্রীদেরকে এই করোনা মহামারীর প্রাকালে তিনি কক্ষে ক্লাসের পাঠদানের পরিবর্তে অনলাইনে ক্লাসে আহ্বান জানাচ্ছি। তোমরা সকলেই এই ক্লাসগুলি মনোযোগ সহকারে কম্পিউটারে অন করে অথবা মোবাইলে অন করে এগুলি ক্লাসগুলি দেখবে মনোযোগ সহকারে, কারণ আমাদের অধ্যক্ষ মহোদয় বলেছেন যাতে ছাত্ররা কোনোভাবেই ক্লাসে বা লেখাপড়ায় ক্ষতিগ্রস্ত না হয় তাদের স্বার্থে আমরা কি করব অনলাইনে সকল বিষয়ের ক্লাস দিব। তারই ধারাবাহিকতায় আমি আইসিটির দ্বিতীয় অধ্যায়ের তৃতীয় অনলাইন ক্লাস দ্বিতীয়বার, কারণ আমি আরো একবার অনলাইনে ক্লাসগুলি দিয়েছি, এখন আরো মডিফিকেশন করে আমি এই ক্লাসগুলি করছি। আশা করি তোমরা সকলেই এগুলি উপকৃত হবে। আজকে আজ আজ আজকের ক্লাসে আমরা যা যা আলোচনা করব তা হলো কম্পিউটার নেটওয়ার্ক, এর ভিতরে প্যান, পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, ল্যান, লোকাল এরিয়া নেটওয়ার্ক, ম্যান, মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক, ওয়ান, ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, এর বিভিন্ন বর্ণনা এবং বৈশিষ্ট্য। কম্পিউটার নেটওয়ার্ক যে বিশেষ ব্যবস্থায় কম্পিউটার কেবল মডেম বা স্যাটেলাইটের মাধ্যমে ডাটা স্থানান্তর, ইলেকট্রনিক মেইল প্রেরণ, টেলিকনফারেন্সিং ইত্যাদির কাজ দ্রুততার সাথে সম্পন্ন করা হয় তাকে কম্পিউটার নেটওয়ার্ক বলে। কম্পিউটার নেটওয়ার্কের প্রয়োজনীয়তা বা উদ্দেশ্য ব্যবহার হলো এক, ইমেলের মাধ্যমে দ্রুত গতিতে এবং কম খরচে তথ্য আদান প্রদান করা, একাধিক ব্যক্তিবর্গের মধ্যে ভিডিও কনফারেন্সিং করা, একাধিক কম্পিউটারের মধ্যে সফটওয়্যার শেয়ারিং করা, ই কমার্সের মাধ্যমে ঘরে বসে ব্যবসা বাণিজ্য পরিচালনা করা, অনলাইন ব্যাংকিং সেবা প্রদান করা। ভৌগোলিক অবস্থানের উপর নির্ভর করে কম্পিউটার নেটওয়ার্ক বিভিন্ন ভাগে ভাগ করা যায়, যথা পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, লোকাল এরিয়া নেটওয়ার্ক, মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক, দূর যোগাযোগ নেটওয়ার্ক। পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক যে নেটওয়ার্ক সিস্টেমে এক মিটারের মধ্যে অবস্থিত একাধিক কম্পিউটার, প্রিন্টার, স্ক্যানার, ডিজিটাল ক্যামেরা ইত্যাদির মধ্যে সংযোগ স্থাপন করা যায় তাকে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক বলা। এই ধরনের নেটওয়ার্ক বিভিন্ন অফিসে অথবা শিক্ষা প্রতিষ্ঠানে স্থাপন করে দ্রুত তথ্য আদান প্রদানের কাজ করা যায়, হার্ডওয়্যারের রিসোর্স ব্যবহার করা যায়। এটি একটি নির্দিষ্ট দূরত্বের মধ্যে সাধারণত 1 মিটার থেকে 10 মিটার এই নেটওয়ার্ক তৈরি করা যায়। এই প্যানের বৈশিষ্ট্য হলো এই ধরনের নেটওয়ার্ককে সহজে যে কোনো জায়গাতেই তৈরি করা যায়, খরচ তুলনামূলকভাবে কম, নয়েজ দ্বারা প্রভাবিত হয় না, অতি অল্প দূরত্বে তৈরি করা যায়, সাধারণত 1 মিটার থেকে 10 মিটারের মধ্যে। এবং এই লো পার্সোনাল এরিয়া নেটওয়ার্কে যেমন মোবাইল, মাউস, একটা কম্পিউটার অথবা প্রিন্টার ইত্যাদি এটার অধীনে থাকতে পারে। লোকাল এরিয়া নেটওয়ার্ক কম্পিউটারের মাধ্যমে বিভিন্ন ব্যবহারকারী যাতে পারস্পরিক সংযোগ এবং একজন অন্যজনকে জনের কম্পিউটারে সিপিইউ প্রোগ্রাম, ডাটা এবং প্রিন্টার ব্যবহারের সুযোগ গ্রহণ করতে পারে পারে সেই প্রয়োজন থেকে মূলত স্থানীয় নেটওয়ার্কের উদ্ভব বা লোকাল এরিয়া নেটওয়ার্ক। সকল প্রকার পার্সোনাল কম্পিউটার, আইবিএম পিসি এই নেটওয়ার্কের অন্তর্ভুক্ত করা যায়। এই ধরনের নেটওয়ার্কের ও সীমা সাধারণত এর মধ্যে হয়ে থাকে। লোকাল এরিয়া নেটওয়ার্ক তৈরি করা হয় সাধারণত কেবল সংযোগের সাহায্যে। লোকাল এরিয়া নেটওয়ার্কে কম্পিউটার, প্রিন্টার মিলিয়ে মোট 256টি ইউনিট পর্যন্ত অন্তর্ভুক্ত করা যায়।
এই নেটওয়ার্ক ইউনিটগুলির একটি হইতে অন্যটির দূরত্ব 1 মাইলের মধ্যে সীমাবদ্ধ থাকতে হবে। লোকাল এরিয়া নেটওয়ার্ক দুই প্রকারের, ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক, যেমন এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে তথ্য আদান প্রদান, প্রিন্টার, মনিটর, সাউন্ড বক্স, স্ক্যানার ইত্যাদির মধ্যে যে নেটওয়ার্ক স্থাপন করা হয় সেটা হলো ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক। পেয়ার টু পেয়ার নেটওয়ার্ক, একটা এরিয়ার নেটওয়ার্কের কম্পিউটার গুলির মধ্যে প্রত্যেকটা কম্পিউটার প্রত্যেকটা সরাসরি প্রত্যেকটা কম্পিউটারের সাথে সংযোগ স্থাপনের জন্য এই নেটওয়ার্ক তৈরি করা হয়, যার নাম হলো পেয়ার টু পেয়ার নেটওয়ার্ক। ল্যানের বৈশিষ্ট্য, একটি নির্দিষ্ট দূরত্বের মধ্যে স্থাপন করা যায়, এই ধরনের নেটওয়ার্ক স্থাপন করা সহজ, অল্প মূল্য যন্ত্রপাতি ব্যবহার করা যায়, রক্ষণাবেক্ষণ সহজ, কম খরচ, খরচ অপেক্ষাকৃত কম। ডেটা ট্রান্সমিশন রেট 1 মেগাবিট পার সেকেন্ড থেকে 10 মেগাবিট পার সেকেন্ড পর্যন্ত হয়ে থাকে। মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক, দুই বা ততোধিক লোকাল এরিয়া নেটওয়ার্ক সংযুক্ত করে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক স্থাপন করা হয়। মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক কার্যকারিতা অপেক্ষাকৃত বৃহৎ, ক্যাম্পাস, শিল্প এলাকা বা কোনো শহরে ম্যানের কার্যক্রম অন্তর্ভুক্ত থাকে। হাই স্পিড রিমোট লিঙ্ক, লিঙ্ক বা টেলিফোন লাইনের মাধ্যমে একাধিক লেন যুক্ত করা হয়, যেমন চিত্রে দুইটা লেন, একটা লেন এ একটা লেন, এই দুইটা লেনকে মডেম এবং হাই স্পিড রিমোট লিঙ্কের মাধ্যমে সংযোগ করা আছে, এরকম দুই বা ততোধিক হতে পারে। ম্যানের বৈশিষ্ট্য, এই ধরনের নেটওয়ার্ক শহরে বিভিন্ন স্থানের কম্পিউটার গুলির মধ্যে যোগাযোগ স্থাপন করতে পারে, অপেক্ষাকৃত দ্রুত গতি সম্পন্ন, খরচ তুলনামূলক ভাবে কম। ট্রান্সমিশন মিডিয়া হিসাবে টেলিফোন লাইন, মডেম, মাইক্রোওয়েভ ব্যবহার হয়ে থাকে। ওয়াইড এরিয়া নেটওয়ার্ক বা দূর যোগাযোগ নেটওয়ার্ক, এক দেশ থেকে অন্য দেশে, এক শহর থেকে অন্য শহরে, এক গ্রাম থেকে অন্য গ্রামে, কম্পিউটার থেকে নেটওয়ার্ক থেকে নেটওয়ার্কের মধ্যে সংযোগ স্থাপনের জন্য আসলে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। অর্থাৎ ওয়াইড এরিয়া নেটওয়ার্ক হলো বিশ্ব দ্বারা ছড়ায় ছিটে কম্পিউটার গুলির সাথে তথ্য আদান প্রদানের জন্য যে নেটওয়ার্ক সেটি হলো ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। দূর যোগাযোগ নেটওয়ার্ক, ওয়াইড এরিয়া নেটওয়ার্ক স্থাপন করা হয় টেলিফোন লাইন ISDN, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ডিজিটাল নেটওয়ার্ক PSDN, প্রাইভেট স্ট্যান্ডার্ড ডিজিটাল নেটওয়ার্ক ইত্যাদির মাধ্যমে। দূর যোগাযোগ নেটওয়ার্কের জন্য যোগাযোগের বিপরীত প্রান্তগুলিতে কম্পিউটার এবং টেলিফোন লাইন ISDN লাইন, PSDN ইত্যাদি থাকতে পারে, আর যোগাযোগের মাঝখানে থাকে মডেম। মডেম যন্ত্র কম্পিউটারের সংকেতের তত্ত্ব পারাপারের লাইন অনুযায়ী প্রযোজ্য সংকেতে রূপান্তর করে, প্রেরণ করে এবং তত্ত্ব পারাপারের লাইন অনুযায়ী সংকেতকে কম্পিউটারের সংকেতে রূপান্তরিত করে গ্রহণ করে। দূর যোগাযোগ নেটওয়ার্কের জন্য কম্পিউটার মডেম, টেলিফোন লাইন ISDN, PSDN, মাইক্রোওয়েভ এবং যোগাযোগ উপগ্রহ ব্যবহার করা হয়। ওয়াইড এরিয়ার বৈশিষ্ট্য হলো এই ধরনের নেটওয়ার্কে কম্পিউটার গুলো বিশ্বজুড়ে যোগাযোগ করতে পারে, রোগী ঘরে বসে থেকে ডাক্তারের সঙ্গে কথা বলতে পারবেন, ডাক্তারকে দেখতে পারবেন, ইলেকট্রনিক সেন্সরের হাত রাখার মাধ্যমে ডাক্তারকে অবহিত করতে পারবেন রোগের নমুনা ও লক্ষণ সম্বন্ধে। ছাত্ররা কলেজ বিশ্ববিদ্যালয়ে গিয়ে ক্লাসে অংশ নিতে পারে, শিক্ষককে প্রশ্ন করতে পারেন কিংবা শিক্ষক ও ছাত্রদের মধ্যে ভাবের আদান প্রদান করতে পারবেন। ই কমার্স, ই লার্নিং, রিজার্ভেশন সিস্টেম ইত্যাদির সুবিধা পাওয়া যায়। মিডিয়া হিসাবে টেলিফোন লাইন, মাইক্রোওয়েভ বা স্যাটেলাইট সিস্টেম ব্যবহার করা যায়। আজ আমরা তৃতীয় ক্লাসে দ্বিতীয় অধ্যায়ের পড়াইলাম কম্পিউটার নেটওয়ার্ক। তোমরা কম্পিউটার নেটওয়ার্ক কি, কাকে বলে, নেটওয়ার্কের প্রকারভেদগুলি, তাদের বৈশিষ্ট্যগুলি ভালোভাবে দেখবে। যেমন প্যান, ল্যান, ম্যান, ওয়ান এর বৈশিষ্ট্য ভালো জানা থাকলে অনেক সময় বলা হয় প্যান এবং ওয়ান এর বৈশিষ্ট্য মধ্যে পার্থক্য লেখো, তখন দুইটার বৈশিষ্ট্যগুলি বলে তখন আমরা দুইটার মধ্যে পার্থক্য সৃষ্টি করতে পারবো। আশা রাখি তোমরা প্রত্যেকে এগুলি মনোযোগ সহকারে পড়বে এবং তাতে তোমরা উপকৃত হবে। সকলকে ধন্যবাদ জানাই আজ
এখানে অনলাইন এই ক্লাস বন্ধ করলাম। সবাইকে সকলকে ধন্যবাদ, ভালো থাকো, সবাই নিরাপদ দূরত্ব বজায় রেখে চলো এবং লেখাপড়া মনোনিবেশ করো। কম্পিউটার অথবা মোবাইল ব্যবহার করবে, খেলায় নিমজ্জিত না হয়ে লেখাপড়ায় মনোযোগ দাও, কারণ তোমরা সকলেই ছাত্র, শিক্ষা অর্জন করতে হবে, ভবিষ্যৎ করতে হবে। যদি আমরা গান অথবা গেমস অথবা অশালীন কোনো কিছুতে নিমজ্জিত হয়ে লেখাপড়া ধ্বংস করে দেই, তাহলে আমাদের জীবন থেকে সব কিছু চলে যাবে, যা কখনো আর ফিরে আসবে না। তাই সকলের কাছে আমার অনুরোধ রইল, গেমস কিছুক্ষণ খেলবা, অন্য যেগুলি তোমার শিক্ষার অংশ সেগুলি করবা, অন্য কোনো কিছু কখনোই করবে না, জীবনকে ধ্বংস করবে না। ধ্বংস নিজে হইও না, তোমার সমাজকে তোমাকে ধ্বংস, তুমি ধ্বংস হবে, তোমার বাবা মা এতে কষ্ট পাবে, তুমি একদিন এই জন্য তোমার এই ফল ভোগ করবে, কেহ তোমার ভোগ করবে না। তোমার জীবনকে তুমি পরিচালনা করতে হবে, তোমার বাবা আজকাল তোমাকে পরিচালনা করছে, খরচ দিচ্ছে, একদিন তুমিও বাবা হবে। অতএব তোমাদের এই কথাগুলি মনে রেখে সবাই পড়ালেখায় মনোনিবেশ করবে এবং আমাদের প্রত্যেকটা বিষয়ের অনলাইনে ক্লাস আছে, ক্লাসগুলি অন করে দেখবে, লেখাপড়া করবে, মেইন বই সংগ্রহ করবে, কইরা প্রশ্নগুলির উত্তর জোগাড় করবে। কলেজে যেহেতু করোনা মহামারীর জন্য কলেজে আসা যাচ্ছে না, তাই লেখাপড়াকে অবহেলা করে গা ভাসিয়ে চললে চললে চলবে না। অতএব চলতে তোমরা সকলেই লেখাপড়ায় মনোযোগী হও এবং নিজেকে বাঁচাও, দেশকে বাঁচাও।